আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকে নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আজকে ভীষণ মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন, বিকেলবেলা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন, অথবা চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। ভীষণ মজার এই নাস্তাটি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের ভীষণ মজার এই নাস্তার রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। নাস্তাটি বানানোর জন্য এখানে বড় সাইজের দুইটা আলু আমি ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি। এখন গ্রেটারের যে বড় ছিদ্রটা থাকে সেখানে আলুটা এরকম লম্বা করে ধরে আমি গ্রেট করে নিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখেন আমি সবগুলো আলু গ্রেট করে নিয়েছি আর পানিতে ভিজিয়ে রেখেছি যেন কালো দাগ না পড়ে যায়। এখন একটু হাত দিয়ে কোচলে নিচ্ছে যেন ভেতরের আলুর যে কষটা থাকে সেটা বের হয়ে যায়। তারপরে এখন আমি আলুগুলো দুই তিনবার ধুয়ে নিলাম। দেখেন একদম ফ্রেশ হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালো করে চিপে পানি থেকে আলুগুলো আলাদা করে নিচ্ছি। সবগুলো আলু আলাদা করে নিয়েছি, একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটোগুলো একটু মিহি কুচি হতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে বড় সাইজের দুইটা পেঁয়াজ আমি নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো, খেতে ভালো লাগবে। সাত থেকে আটটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম। জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। ধনিয়ার গুঁড়ো হাফ চামচ। গরম মশলার গুঁড়ো হাফ চামচ। লাল মরিচের গুঁড়ো হাফ চামচ। আর স্পেশালি ছোট বাচ্চাদের জন্য বানালে লাল মরিচের গুঁড়োটা দিবেন না। হাফ চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে এখন আমি সব মশলার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটোগুলো প্রথমে ভালো করে মিক্স করে নিব। পেঁয়াজটা একটু ভালো করে মিক্স করতে হবে যেন পেঁয়াজ থেকে যে পানিটা আছে সেটা বের হয়ে যায়। সবগুলো খুব ভালো করে হাত দিয়ে কোচলে মিক্স করতে হবে যেন এক্সট্রা পানিটা বের হয়ে যায়। পরে কিন্তু আমাদের আর কোনো পানির দরকার হবে না। তাহলে আলুর সাথেও সবগুলো মিক্স করে নিচ্ছি। আর যদিও পানি লাগে, খুবই অল্প পরিমাণে দিতে হবে, কারণ বেশি পানি দিলে কিন্তু এই নাস্তাটা খেতে ভালো লাগবে না। মিক্স করা হয়ে গেছে। এখন আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা বাইন্ডিংয়ে যেমন হেল্প করে, আবার এর স্বাদও অনেক বাড়িয়ে দেয়। ডিম দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে টোটাল বড় একটা চামচ দিয়ে দুই চামচ পরিমাণে বেসন দিলাম। তারপরে এখানে ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাও সেম আমি দুই চামচ পরিমাণে দিচ্ছি। আর আপনারা দেখেন চামচটা কিন্তু একটু বড়, সো টেবিলে এক টেবিল চামচের থেকে একটু বেশি হবে এটা। চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে। এখন আমি এই উপকরণগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমার কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি লাগবে না, তখন যে মিক্স করেছি সেখান থেকে পানি বের হয়েছে, আবার যে ডিম দিয়েছি তাতেই কিন্তু হয়ে গেছে। দেখেন এইরকম মাখো মাখো একটা ব্যাটারটা, তাহলে খেতে ভালো লাগবে। একদম যদি শুকিয়ে যায়, ড্রাই শক্ত হয়ে যায়, তখন কিন্তু আর নাস্তাটা খেতে ভালো লাগবে না। এইরকম একটু ভেজা ভেজা হলে ভালো হবে। ফ্রাইং প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। যখন তেলটা গরম হয়ে যাবে তখন এইরকম হাত দিয়ে চপের শেপে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে দিতে পারেন। আর যেহেতু এখানে আলুটা কাঁচা, সেজন্য তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, যখন আমি এগুলো দিতে শুরু করব, তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিব। চুলার আঁচ বেশি থাকলে দেখা যাবে যে আলুটা যেহেতু কাঁচা, ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপর থেকে পুড়ে যাবে, তখন কিন্তু আর ভালো হবে না। তো আমি ভাজতে থাকছি এগুলো। একপাশ যখন হয়ে যাবে তখন খুব সাবধানে উল্টে দিতে হবে। আপনারা খুব সহজে এই নাস্তাটি বাসায় বানিয়ে ফেলতে পারেন। ছোট বাচ্চারাও কিন্তু এটা খুবই পছন্দ করবে। আর উপকরণ কিন্তু খুব বেশি লাগে না, সব উপকরণগুলো কিন্তু সবসময় আমাদের হাতের কাছেই থাকে। তো আপনারা বিকেলবেলা চায়ের সাথে কি
নাস্তা বানাবো সেটা যদি চিন্তা করতে থাকেন, তখন কিন্তু খুব সহজে এই নাস্তাটি বানিয়ে ফেলতে পারেন। এটা খেতেও যেমন টেস্টি, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। তো আমি খুব সাবধানে উল্টে দিচ্ছি। এরকম করে যখন একদম গোল্ডেন একটা কালার চলে আসবে, তখন বুঝতে হবে যে হয়ে গেছে। আর যেহেতু আলুটা কাঁচা, সো 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগবে। আমার ভাজা মোটামুটি হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি একটা টিস্যুর উপরে তুলে নিচ্ছি যেন এক্সট্রা তেলগুলো না থাকে। দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। তৈরি হয়ে গেল আজকের ভীষণ মজার এই নাস্তার রেসিপিটি। আশা করছি আপনাদের সবার কাছেও আমার আজকের এই রেসিপিটি অনেক ভালো লেগেছে। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।